বলো, ভালো আছো? ভালো ভালো আছে। এখন কি রান্না করবো? টাইম আবার বেরোচ্ছে রান্না করবো, টাইম আবার 400 গ্রাম, 150 গ্রাম শুকনো মরিচ বাটা লাগবে, 4 চামচ, 1.5 চামচ আর হলুদ গুঁড়ো লাগবে, 1 চামচ ধনে, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আর পেঁয়াজ, 1/2 চামচ। আমি এখন বসাই যাচ্ছি, তাহলে হলো 100 গ্রাম। আগে লিখে দিছি পেঁয়াজ আর রসুন দিছি, এখন সব কিছু দিলাম, গুলাই দিলাম, গুলা মশলা দিলে অনেক ভালো, এটি 2 মিনিট কষাবে পানি ছাড়া, কষানো 2 মিনিট কষানো হলে তারপর পানি দেব, পরিমাণ মতো লবণ, কষালে মশলাটা গন্ধটা লাগে, কি করবো না, কষালে গন্ধ পেতে এই মশলাটা আপনারা গোলায় দিলে ভালো, আর এমনি দিলে পুরো জায়গা তেলে মেরে দিলে গোলায় দিচ্ছি, সামান্য পানি দিবে, পানি দিয়ে আবার 2 মিনিট 3 মিনিট কষাবে, বেশি পানি দিন, সামান্য পানি দিচ্ছি, আগে পানি ছাড়া 2 মিনিট কষাবেন, তার পানি দিয়ে আবার 3 মিনিট কষাবেন, 3-4 মিনিট দিয়ে 2 মিনিট কষাবেন, দুইবার পানি দিলাম, হাফ কাপ নরম, এই জন্য বেশি লাগান না, মাছটি ভালো হবে, দিচ্ছে মাছ যাতে দিও না অত স্বাদ, তাহলে মাছ হবে চাষের মাছ ও নদী মাছ, লেবুটা চাষের মাছ হলে লবণটা লেবুটা দেবেন, আর দেশি মাছ লবণটা দেবেন, লেবু দেবেন না, গন্ধটা করবে না, মাছটা 3 মিনিট কষে যান, বেশি লাগবেন না, কষানো হয়ে আছে, কষানো হয়েছে, এখন এগুলো দিয়ে 2 মিনিট কষা, তার পানি দেবে, জিরা বাটা দিয়ে নি, পরে টাইলে তারপরে হাফ চামচ চিনি, যে কোনো কিছু কষানো আর মাছ আর দিলে মতো কষালে দিলে 1 কাপ পানি দিলাম, সুরে তোলা রাখবো না, এই জন্য শশানো আদাটা করে না, একদম দেড় পানি দিই, এখন এটা ডেকে দেবো,
শীত গড়লে তারপর মাছটি সারাই করবে। রয়েছে এখন মাছটি করবে, সবসময় আগে মিডিয়াম জালটা বাড়াই দেবেন, বলো কেলে মিডিয়াম দেবেন আর একটু শেষে কমাই দেবেন। হয়ে গেল, এখন জিরা দিবে হাফ চামচ, রান্না হয়ে গেছে, আপনি এইভাবে রান্না করে খেলেন। রান্না মাখা মাখা রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হয়ে আসবে না।